গতকাল সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। চাঁদের ঠিক নিচে একটি তারা, কি সেটা, উজ্জ্বল এক আলোক বিন্দুকে ঘিরে তুঙ্গে উঠেছিল সরগোল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় দেখা যায় সেই দৃশ্য। দেখতে পেয়ে প্রায় সকলে ছুটে যান মোবাইল হাতে ক্যামেরাবন্দি করতে। এরই সঙ্গে শুরু হয় আলোচনা জল্পনা, আসলে কি কোনো তারা নাকি অন্য কিছু। মহাকাশের মহাজাগতিক আলো নিয়ে আলোচনার শেষ নেই। ইতিমধ্যেই জ্যোতির্বিজ্ঞানীরা খতিয়ে দেখতে শুরু করেন আসলে সেটি কি। জানা যায় আসলে শুক্র গ্রহের আলোর ছটায় তৈরি হয় ওই আলোর বিন্দু। জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা হতেই কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জায়গা থেকে দেখা যায় সেই দৃশ্যটি। সূর্যাস্তের পরেই দেখা যায় এক ফালি চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করছে এক আলোক বিন্দু। ওই উজ্জ্বল আলোক বস্তুটি আসলে শুক্রগ্রহ। কলকাতার সময় অনুযায়ী 4:43 থেকে 6:08 পর্যন্ত সময়ে চাঁদে ঢেকে ফেলেছিল শুক্রগ্রহকে। বলা যায় শুক্রগ্রহের গ্রহণ হচ্ছিল। 6:08 মাথায় গ্রহণ ছেড়ে যায় এবং তা বেরিয়ে আসে, যার পর আস্তে আস্তে চাঁদ ও শুক্রগ্রহের মধ্যে ব্যবধান খানিক বাড়তে শুরু করে, যার ফলেই তৈরি হয় এই আলোর বিন্দু। প্রসঙ্গত, এই বছর দুইবার সূর্যগ্রহণ রয়েছে, 20 এপ্রিল এবং 14 অক্টোবর। এই দুই দিন সূর্যগ্রহণ দেখা যাবে। জানা যায় 20 এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর ও সংলগ্ন অঞ্চল এবং মার্কিন স্পেস এজেন্সি জানিয়েছে সূর্যগ্রহণের মতো এই বছর চন্দ্রগ্রহণও দুবার দেখা যাবে। জানা যাচ্ছে 5ই মে এবং 28 অক্টোবর দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। 5 তারিখে চন্দ্রগ্রহণ দেখা যাবে আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে। অন্যদিকে 28 অক্টোবর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে। গতকালকে যে মহাজাগতিক ঘটনাটি আকাশে ঘটেছে, এই নিয়ে আপনার কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।